গর্ভবাচ্চার জেন্ডার জানার ইচ্ছা অনেকেই মনের মধ্যে পোষণ করতে থাকেন। তবে জেন্ডার জানতে গিয়েও অনেক ধরনের বিপত্তির মুখে পড়তে হয়। প্রথমত, আমাদের দেশসহ বিশেষ কিছু দেশে গর্ভের বাচ্চার জেন্ডার জানা একেবারে আইনত দণ্ডনীয়, যার কারণ হচ্ছে মেয়ে শিশুর হত্যা। ভ্রূণ হত্যার কারণে জেন্ডার এখন আর বলা হয় না। আমি মনে করি জেন্ডার সেভাবে জানার ইচ্ছা না করে আপনি কৌতূহল বশত বিভিন্ন লক্ষণগুলো সম্পর্কে জানতে পারেন, যা আপনার মনে কিউরিসিটিটাও যেমন রেখে দেবে তেমন আপনাকে সাময়িক আনন্দ বা বিনোদনও দিতে পারে। আপনি প্রেডিক্ট করলেন এবং সেই অনুযায়ী বাচ্চা লিঙ্গ মিলে গেল, এটি তো আসলেই মজার একটি বিষয়। তো যাই হোক না কেন, মূল কথায় আসি। গর্ভবতী নারীদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, শরীরের অনেক অঙ্গগুলো ব্যথা এবং যন্ত্রণাও করে। প্রাচীনকালের মানুষেরা তিন ধরনের কথা বলেছে। কোনো গর্ভবতী নারীর শরীরে যদি তিনটি বিশেষ অঙ্গের বিশেষ দিকে ব্যথা থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে গর্ভের বাচ্চাটি ছেলে। এই কথাগুলোকে চাইলেও কিন্তু আপনি উপেক্ষা করতে পারবেন না, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কথাগুলোর সাথে বাস্তবতার মিল রয়েছে। তো কথা না বাড়িয়ে সেই তিনটি লক্ষণ সম্পর্কে জানাবো। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানার জন্য প্রথম যে লক্ষণটি সম্পর্কে জানাবো তা হচ্ছে গর্ভবতী মায়ের পেটে ব্যথা নিয়ে। অধিকাংশ গর্ভবতী নারীরা একটি প্রশ্ন করে থাকেন, যদি গর্ভে ছেলে বাচ্চা থাকে তাহলে পেটের কোন পাশে বেশি নড়াচড়া করে? এখন আপনারা সেই প্রশ্নটিরও উত্তর আজকে পেয়ে যাবেন। প্রচলিত কিছু ধারণা পেট সম্পর্কে অনেক ধরনের কথাই বলে। বলা হয়ে থাকে, যদি কোনো গর্ভবতী মায়ের পেটটা নিচের দিকে ঝুলে থাকে তাহলে তার গর্ভে ছেলে বাচ্চা রয়েছে, আর যদি পেট উপরের দিকে উঠে থাকে তাহলে তার গর্ভে মেয়ে বাচ্চা রয়েছে। আরও বলা হয়ে থাকে যে যদি কোনো গর্ভবতী মায়ের সারা পেট জুড়ে বাচ্চার ভার অনুভব হয় তাহলে তার গর্ভে মেয়ে বাচ্চা থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে সমস্ত ভার যদি পেটের নিচের দিকে অনুভব করে থাকেন তিনি, তাহলে তার ছেলে বাচ্চা হতে পারে। এছাড়াও বলা হয়ে থাকে যে ছেলে বাচ্চা পেটের মধ্যে তেমন একটা নড়াচড়া করে না, তবে খুব বেশি লাথি মারে। সেই তুলনায় মেয়ে বাচ্চা পেটের মধ্যে অনেক বেশি নড়াচড়া করে, তবে লাথি তেমন একটা মারে না। যারা প্রশ্ন করছেন যে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা কিভাবে বুঝবেন, বা গর্ভের বাচ্চা ছেলে হলে কোন পাশে থাকে এবং মেয়ে হলে কোন পাশে থাকে, সেই বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। আপনি যখন গর্ভাবস্থার পঞ্চম থেকে ষষ্ঠ মাসে থাকবেন তখন আপনি বাচ্চার নড়াচড়া অনুভব করতে থাকবেন এবং খেয়াল করবেন বাচ্চা নড়ছে। কিছু কিছু মায়েরা বলে থাকেন তাদের বাচ্চা পেটের ডান সাইডে বেশি পরিমাণে নড়ে, বা পেটের ডান সাইডেই তারা সমস্ত ভার অনুভব করেন। আবার কিছু কিছু মায়েরা বলেন তারা পেটের বাম সাইডে বেশি পরিমাণে ভার অনুভব করেন এবং পেটের বাম সাইডে বাচ্চা বেশি পরিমাণে নড়ে। এক্ষেত্রে প্রচলিত ধারণা বলছে যদি কোনো মহিলার পেটের বাম সাইডে বাচ্চা বেশি পরিমাণে নড়ে বা এদিকে বেশি পরিমাণে ভার অনুভব হয়ে থাকে তাহলে গর্ভের বাচ্চাটি ছেলে বলে আশা করা যেতে পারে। আর যদি তার উল্টোটি হয়, অর্থাৎ দেখা যায় যে ডান পাশে বেশি ভার অনুভব হচ্ছে এবং সেখানে বাচ্চা বেশি নড়ছে, তবে মেয়ে বাচ্চা হবার সম্ভাবনা সবচাইতে বেশি। এখানে অবশ্যই বুঝতে পারছেন যেহেতু পেটে বাম পাশে বেশি পরিমাণে নড়লে সেখানেই বেশি পরিমাণে ব্যথা হবে, তাই ছেলে বাচ্চা থাকলে পেটের বাম পাশে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি, আর মেয়ে বাচ্চা থাকলে পেটের ডান পাশে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবারে বলছি দ্বিতীয় লক্ষণটি সম্পর্কে। দ্বিতীয় যে অঙ্গটি ব্যথা হলে বুঝতে পারবেন আপনার গর্ভে ছেলে বাচ্চা আছে, সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের স্তন। আপনার পিরিয়ডের সময় আপনার স্তন স্পর্শকাতর হয়ে যায় এবং ব্যথা হতে শুরু করে, আবার পিরিয়ড হয়ে গেলে সেটি ভালোও হয়ে যায়। কিন্তু যখন আপনি গর্ভবতী হন তখন এই ব্যথা কিছুতেই ভালো হতে চায় না। গর্ভধারণ করার পরপরই স্তনে ব্যথা শুরু হয়, স্তন স্পর্শকাতর হয়ে যায়। অন্তর্বাস পরিধান করে থাকা তো দূরের কথা, স্তনে হাত দিলেই প্রচুর পরিমাণে যন্ত্রণা ও ব্যথা হয়, কাপড়ের ঘষাও যেন সহ্য হতে চায় না। আসলে এ সময় স্তন দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যার কারণে এমন ব্যথা হওয়া অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। আর এছাড়াও আপনার নিপল এ সময় স্পর্শকাতর হয়ে যাবে, ফুলে যাবে, এরিওলা কালো হয়ে ছড়িয়ে যাবে এবং আরও বড় হয়ে যাবে। অধিকাংশ নারীরা জন্মগতভাবে দু ধরনের স্তন নিয়ে জন্ম হয়, অর্থাৎ বয়সন্ধিকালে যখন তাদের স্তন বড় হতে শুরু করে তখন হয় ডান পাশের স্তন বড় হয়, নাহলে বাঁ পাশের স্তন বড় হয়।
তবে বলা হয় থাকে যে যদি গর্ভাবস্থায় ডান পাশের স্তন বাম পাশের স্তনের চেয়ে বেশি পরিমাণে বড় হয় তাহলে গর্ভের বাচ্চাটি ছেলে, আর যদি তার উল্টোটি হয় অর্থাৎ বাম পাশের স্তন ডান পাশের স্তনের চেয়ে বড় হয় তাহলে হতে পারে গর্ভের বাচ্চাটি মেয়ে। আর এই ক্ষেত্রে ব্যথার বিষয়টিও ওঠানামা করতে থাকে, অর্থাৎ যদি ডান পাশের স্তনে বেশি পরিমাণে স্পর্শকাতরতা দেখা যায় এবং বেশি পরিমাণে ব্যথা হতে থাকে তবে গর্ভের বাচ্চাটি ছেলে, আর যদি বাম পাশের স্তনে বেশি পরিমাণে ব্যথা এবং স্পর্শকাতরতা লক্ষ্য করা যায় তাহলে হতে পারে গর্ভের বাচ্চাটি মেয়ে। সবশেষে বলছি যে লক্ষণটি সম্পর্কে, সেটি হচ্ছে গর্ভাবস্থায় কোমরের ব্যথা। গর্ভাবস্থায় সকল নারীরাই কম বেশি বিভিন্ন ধরনের ব্যথা ও যন্ত্রণার মধ্যে দিয়ে যান, যার মধ্যে একটি ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হওয়া। আপনি গর্ভাবস্থায় কোমরে ব্যথা হালকা পাতলা অনুভব করতেই পারেন, তবে এই কোমরে ব্যথা সেই কোমরে ব্যথা নয়। আপনি এই কোমরে ব্যথাটি খেয়াল করতে পারেন আপনার গর্ভাবস্থার ঠিক প্রসবের আগ দিয়ে। যদি আপনি আগে পরে এই বিষয়টি সম্পর্কে একেবারেই জেনে না থাকেন যে আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে, তাহলে ডেলিভারির আগ দিয়েও আপনি নিজে থেকেই বুঝে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে ডেলিভারিটি হতে হবে অবশ্যই নর্মাল ডেলিভারি। যখন একজন মহিলা গর্ভের ছেলে সন্তানকে লালন পালন করে থাকেন তখন তার ডেলিভারি পেইন এক ধরনের হয়, এবং যখন একজন মহিলা গর্ভে কন্যা সন্তানকে লালন পালন করে থাকে তখন ডেলিভারি পেইন অন্য ধরনের হয়। আগে বলে রাখি ডেলিভারি পেইন কীভাবে ওঠে। ডেলিভারি পেইন সাধারণত কোমর থেকে উঠতে থাকে এবং আস্তে আস্তে তলপেট এবং থাইয়ের দিকে ছড়াতে থাকে। যখন আপনার ডেলিভারি পেইন উঠতে শুরু করবে তখন অল্প অল্প করে এ ব্যথা বাড়তে থাকবে। প্রথমে দেখা যাবে যে হালকা টিমটিম করে ব্যথা করছে এবং পরে এই ব্যথা বাড়তে থাকবে এবং ব্যথার মাঝখানের পার্থক্য কমতে থাকবে। যখন ব্যথা ভালো হয়ে যাবে তখন আপনার মনেই হবে না যে কখনো আপনার কোনো ব্যথা ছিল। আবার যখন ব্যথা উঠতে শুরু করবে তখন তীব্র যন্ত্রণা হতে থাকবে। তো আদিকালের মহিলারা এবং প্রাচীন মানুষেরা বলে থাকে যে ছেলে সন্তান হওয়ার ব্যথাটা কিছুটা অন্যরকম। এক্ষেত্রে ব্যথা প্রথমে কোমরের নিম্নাংশে মাঝখান দিয়ে হতে থাকে এবং আস্তে আস্তে এ ব্যথা তলপেটে ছড়াতে থাকে, পরে থাইয়ের দিকে ছড়ায়। তবে যদি কারো মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে কোমরে কম পরিমাণে ব্যথা অনুভব করা যায় এবং পেটে এবং পেটের মাঝখানে তীব্র পরিমাণে ব্যথা হয়। মেয়ে সন্তান হতে ব্যথা বেশি সহ্য করতে হয় এবং মেয়ে সন্তান হতে সময়ও বেশি লাগে। অপরপক্ষে সেই তুলনায় ছেলে সন্তান হতে কম পরিমাণে ব্যথা সহ্য করতে হয় এবং ছেলে সন্তান কম ব্যথা সহ্য করার পর দ্রুতই হয়ে যায়। তো এই পার্থক্যগুলো যে 100% সঠিক হবে তা আমরা কখনোই দাবি করছি না, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল রয়েছে। কার কার মিলেছে বা কার কার মিলেনি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।